হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি মাহির মোতাসিম তাহমিদ তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গোজি এইটে। বন্ধুরা, আজ আমরা সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের পঞ্চম অধ্যায় বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। বন্ধুরা, আজ আমরা অনুশীলনী 5.3-এর কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। এই সবকটি সমস্যায় হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করার। তো আমরা প্রথম অঙ্কটা দেখি, এখানে আছে এবি ইন্টু পিএক্স প্লাস কিউআই প্লাস এ স্কোয়ার কিউএক্স প্লাস বি স্কোয়ার পিওয়াই। তো বন্ধুরা, এখানে আমরা যে অংশটাকে গুণাকারে আছে সেটা ভেঙে লিখি। তাহলে এবি পিএক্স প্লাস এবি কিউআই প্লাস এ স্কোয়ার কিউএক্স প্লাস বি স্কোয়ার পিওয়াই। তো বন্ধুরা, এখন আমরা এটাকে একটু সাজিয়ে লিখব। দেখো, এ বি পিএক্স এর সাথে আমরা এই বি স্কোয়ার পিওয়াইটা লিখব, আর এ বি কিউআই এর সাথে আমরা এ স্কোয়ার কিউএক্সটা লিখব। তো বন্ধুরা, এখন দেখো আমরা এখান থেকে বিপি কমন নিতে পারি দুটো থেকেই। তাহলে আমরা পাই, এখান থেকে বিপি কমন নিলে পাই এ এক্স, আর এখান থেকে বিপি নিলে পাই বিওয়াই। একইভাবে দেখো, আমরা যদি এখান থেকে বি এখান থেকে যদি আমরা এ কিউ কমন নিতে পারি, তাহলে এখানে পাচ্ছি বিওয়াই, আর এখানে পাচ্ছি এ কিউ নিলে এ এক্স। তো বন্ধুরা, এই বিওয়াই প্লাস এ এক্স আর এ এক্স প্লাস বিওয়াই আসলে একই জিনিস, যেহেতু এরা দুজনেই যোগ আকারে আছে। তো আমরা এখন দুইটা পদ থেকে এ এক্স প্লাস বিওয়াই কমন নিতে পারি। কমন নিলে যেটা থাকছে সেটা হচ্ছে এপাশে থাকছে বিপি, আর এখানে থাকছে এ কিউ। তো বন্ধুরা, এখন দেখো আমাদের এটা দুইটা পদ গুণাকারে আছে, অর্থাৎ এটা একটাই পদ কার্যত। তো এটা আমাদের উৎপাদকের বিশ্লেষণ, দুটা উৎপাদক, একটা হচ্ছে এ এক্স প্লাস বিওয়াই আর একটা হচ্ছে বিপি প্লাস এ কিউ। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। তো বন্ধুরা, এর পরের অঙ্কটা আমরা করব, 16x⁴ মাইনাস 81y⁴। তো বন্ধুরা, লক্ষ্য করো, 16 একটা বর্গ সংখ্যা, 81 একটা বর্গ সংখ্যা। আমরা তাহলে কি লিখতে পারি, 4x² হোল স্কোয়ার মাইনাস 9y² হোল স্কোয়ার। তো বন্ধুরা, এরপর এটাকে যেটা লেখা যায়, আমরা লিখতে পারি 4x² প্লাস 9y² ইন্টু 4x² মাইনাস 9y², যেহেতু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন দেখো, এই অংশে আমাদের আর কিছু করার নেই, এই অংশটা যেমন আছে তেমনই আমরা রেখে দেব। কিন্তু এই 4x² মাইনাস 9y² এই অংশে 4 কিন্তু একটা বর্গ সংখ্যা, 9 কিন্তু একটা বর্গ সংখ্যা, আবার এক্স এবং ওয়াই এর পাশেও আমরা স্কোয়ার দেখতে পাচ্ছি। তাহলে এটাকে আমরা কি করতে পারি, আমরা 2x² মাইনাস 3y² লিখতে পারি। তো বন্ধুরা, এখন দেখো 4x² প্লাস 9y² এটার সাথে আমরা এখন এই 2x প্লাস 3y ইন্টু 2x মাইনাস 3y লিখে দিলাম। তো বন্ধুরা, এখানে আমরা একই সূত্র ব্যবহার করেছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো বন্ধুরা, আশা করি তোমরা এই অঙ্কটা বেশ ভালোভাবে বুঝতে পেরেছ। এবার এসো আমরা আমাদের তৃতীয় অঙ্কটা করি। এখানে আছে 2x মাইনাস 3y প্লাস 5z হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2y প্লাস 3z হোল স্কোয়ার। তো বন্ধুরা, এখানে দেখো আমাদের কিন্তু দুটি ভিন্ন ভিন্ন পদ রয়েছে। এখন আমরা এটাকে কী করতে পারি, এটা একটা পদ, এটা আরেকটা পদ, এটাকে আমরা এ ধরবো, এটাকে ধরবো বি। তাহলে আমরা কি পাচ্ছি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা এ লিখলাম প্লাস বি লিখলাম, এটা এ প্লাস বি হলো, আর এ মাইনাস বি এখন লিখবো। তাহলে এ হচ্ছে 2x মাইনাস 3y প্লাস 5z, এটা এ হলো, মাইনাস বি, এখন মাইনাস দিয়ে গুণ হলে সব কয়টা উল্টো হয়ে যাবে, তাহলে মাইনাস এক্স প্লাস 2y মাইনাস 3z। তো বন্ধুরা, আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখে ফেলেছি। এখন এর মধ্যে আমাদের কিছু যোগ বিয়োগ থাকলে সেটা করতে হবে। তাহলে 2x থেকে 2x-এর সাথে যদি x যোগ হয়, তাহলে আমরা পাচ্ছি 3x। এরপর মাইনাস 3y এর সাথে যদি আমরা মাইনাস 2y যোগ করি, তাহলে পাবো মাইনাস 5y। এরপর 5z এর সাথে 3z যোগ করলে আমরা পাচ্ছি 8z।
এর সাথে গুণাকারে কি থাকবে? টোয়াইস এক্সের থেকে এক্স গেলে এক্স, মাইনাস থ্রি ওয়াইয়ের সাথে মাইনাস টু প্লাস টু ওয়াই যোগ হলে আমরা পাচ্ছি মাইনাস ওয়াই, ফাইভ জেডের থেকে থ্রি জেড গেলে আমরা পাচ্ছি টু জেড। তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের উৎপাদকের বিশ্লেষণ। আশা করি তোমরা এই অঙ্কটাও বেশ ভালোভাবে বুঝতে পেরেছ। এবারে আমরা আরও একটি অঙ্ক করব, যেটা হচ্ছে আমাদের চতুর্থ অঙ্ক। এখানে আছে ফোর প্লাস এইট এ স্কোয়ার প্লাস নাইন এ টু দি পাওয়ার ফোর। তো বন্ধুরা, এখানে একটু ভালো করে লক্ষ্য করো, এই অঙ্কে সবচেয়ে বড় ঘাত আছে এ টু দি পাওয়ার ফোর, তাহলে এই অঙ্কটাকে আমাদের স্কোয়ার হিসেবে রাখতে হবে। আর সবচেয়ে ছোটো ঘাত আছে ফোর, তাহলে এটাকেও আমাদের স্কোয়ার হিসেবে রাখতে হবে। তাহলে আমরা কি করতে পারি? দেখো, ফোরকে আমরা লিখতে পারি টু স্কোয়ার, আর নাইন এ স্কোয়ার নাইন এ টু দি পাওয়ার ফোরকে আমরা লিখতে পারি থ্রি এ স্কোয়ার হোল স্কোয়ার। তো বন্ধুরা, এই দুটাকে এখন আমরা টু এ বি এই আকারে লিখতে পারি কিনা সেটা চেষ্টা করে দেখি। টু ইন্টু টু ইন্টু থ্রি এ স্কোয়ার, তাহলে কত হলো? দুই দুগুণে চার, আর তিন চারে বারো এ স্কোয়ার। তাহলে আমরা বাড়তি কতখানি লিখলাম? এখানে আছে আট, আমরা লিখেছি বারো, তাহলে চার কম লিখেছি। তো বন্ধুরা, এই চার আমরা এখানে মাইনাস করে দিয়েছি। এখন দেখো, এই টু স্কোয়ার প্লাস টু ইন্টু টু ইন্টু থ্রি এ স্কোয়ার প্লাস থ্রি এ স্কোয়ার স্কোয়ার, এটাকে আমরা কী লিখতে পারি? এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র অনুসারে। আর মাইনাস এই ফোর এ স্কোয়ারকে আমরা লিখতে পারি টু এ হোল স্কোয়ার। তো বন্ধুরা, এখন দেখো, এটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ফেলতে পারি কিনা। তাহলে দেখো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো বন্ধুরা, এখন দেখো এর মধ্যে আর কিছু যোগ বিয়োগ করার আছে কিনা। এর মধ্যে আর কিছুই যোগ বিয়োগ করার নেই, সুতরাং এটাই হচ্ছে আমাদের ফলাফল। আশা করি তোমরা এই অঙ্কটিও বেশ ভালোভাবে বুঝতে পেরেছ। বন্ধুরা, এরপরে আরও একটা অঙ্ক আমরা করব। এই অঙ্কটা হচ্ছে আমাদের পাঁচ নম্বর অঙ্কটা। এখানে বলা হয়েছে টু এ স্কোয়ার প্লাস সিক্স এ মাইনাস এইটি। তো বন্ধুরা, এখানে দেখো, আমরা দেখতে পাচ্ছি এখানে আছে টু এ স্কোয়ার সিক্স এ মাইনাস এইটি। এখান থেকে দেখো সব কয়টা জোড় সংখ্যা আছে, আমরা কিন্তু চাইলে এখান থেকে একটা দুই কমন নিতে পারি। তাহলে টু কমন নিলে আমরা পাচ্ছি এ স্কোয়ার প্লাস থ্রি এ মাইনাস ফোরটি। তো বন্ধুরা, এখন দেখো এ স্কোয়ার প্লাস থ্রি এ মাইনাস ফোরটি, এটাকে আমরা অন্য কোনো সূত্রে ফেলতে পারি কি না, কারণ ফোরটি কিন্তু একটা বর্গ সংখ্যা না, এবং থ্রিকেও আমরা টু এ বি ফর্মে ফেলতে পারছি না। এখন আমরা এটাকে মিডল টার্ম ব্রেক করতে পারি। দেখো তাহলে কি করা যায়, থ্রিকে আমরা কিভাবে মিডল টার্ম ব্রেক করলে আমাদের ফোরটি বানাতে পারি। দেখো, পাঁচ আটে চল্লিশ যদি বানাই তাহলে এইট প্লাস এবং ফাইভ মাইনাস হবে, পাঁচ আটে চল্লিশ হবে এ স্কোয়ারও হবে, এবং যেহেতু একটা প্লাস একটা মাইনাস হচ্ছে সেহেতু আমরা মাইনাসটাও আনতে পারছি। তাহলে আমরা কি করব, এ স্কোয়ার প্লাস এইট এ মাইনাস ফাইভ এ মাইনাস ফোরটি। তো বন্ধুরা, এখানে আমি আরও একবার ভেঙে দেখিয়ে দিচ্ছি, এইট এ ইন্টু ফাইভ এ, এটাকে আমরা গুণ করলে পাচ্ছি ফোরটি এ স্কোয়ার, আর যেহেতু ফাইভ এটা মাইনাস আছে সেহেতু আমরা ফোরটি এ স্কোয়ারটাকেও মাইনাস হিসেবে পাবো। আর এখানে ফোরটি আর এ স্কোয়ার গুণ করলো ফোরটি এ স্কোয়ার আসবে। সুতরাং মিডল টার্ম ব্রেকটা আমাদের সিদ্ধ হয়েছে। এখন দেখো এখান থেকে আমরা কীভাবে কমন নিতে পারি। এ স্কোয়ার প্লাস এইট এ থেকে আমরা একটা এ কমন নিই, তাহলে পাই এ প্লাস এইট মাইনাস ফাইভ এ প্লাস ফোরটি থেকে আমরা একটা ফাইভ কমন নিতে পারি, এখান থেকে পাচ্ছি এ প্লাস এইট। তো বন্ধুরা, এখন আমরা টু বাইরে থাকলো, যদি এ প্লাস এইট কমন নিই তাহলে এখানে থাকছে এ আর এখানে থাকছে মাইনাস ফাইভ। তো বন্ধুরা, এটাই আমাদের উৎপাদকের বিশ্লেষণ। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, এখন শুধু টু ইন্টু এ প্লাস এইট ইন্টু এ মাইনাস ফাইভ সেকেন্ড ব্র্যাকেট উঠিয়ে দিলাম। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। বন্ধুরা, দেখো আমাদের পাঁচটি সমস্যার সমাধান হয়ে গেছে, এখন আমরা ছয় নম্বর সমস্যাটি সমাধান করব। দেখো এখানে পি স্কোয়ার মাইনাস ফিফটিন পি প্লাস ফিফটি সিক্স, এটা আমাদের দেওয়া আছে। এখন দেখো আমাদের এখানে কোনো সূত্রে আমরা ফেলতে পারছি কি না। আমরা প্রথমে দেখছি কোনো কমন নেওয়ার কিছু নেই, এখন সূত্রে ফেলার মতো কিছু আছে কি না সেটা আমাদের চেক করতে হবে। দেখো ফিফটি সিক্স কোনো বর্গ সংখ্যা নয়, এবং ফিফটিন পিকেও আমরা টু এ বি বা এই ধরনের কিছুতে ফেলতে পারছি না। এখন যেটা করতে হবে, আমাদের মিডল টার্ম ব্রেক করতে হবে। মিডল টার্ম ব্রেকের জন্য আমরা পি স্কোয়ার দেখছি আর এই পাশে প্লাস ফিফটি সিক্স পি ফিফটি সিক্স দেখতে পাচ্ছি, তাহলে আমাদের গুণফলটা হবে ফিফটি সিক্স পি স্কোয়ার।
তাহলে -15p কে এমনভাবে আমাদের সাজাতে হবে যেন আমরা গুণফলটা 56p² পাই। তাহলে এমন কি হতে পারে, দেখো 7 8 56 হয়, তাহলে আমরা -7p -8p +56 এভাবে করতে পারি। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হবে আর আমাদের 56 ও 56 থাকবে। তাহলে দেখো পি স্কোয়ার -7p থেকে আমরা একটা p কমন নিতে পারি, তাহলে p -7 -8 কমন নিলাম, তাহলে p -7। তো বন্ধুরা এখন দেখো এখানে p -7 যদি উভয় পদ থেকে কমন নেওয়া হয় তাহলে আমরা পাচ্ছি p -8। তো বন্ধুরা p -7 ইনটু p -8 হচ্ছে আমাদের এইটার উৎপাদকীয় বিশ্লেষণ। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এর পরের অঙ্কটা হচ্ছে নাম্বার 7। এখানে আছে x² + 1² -y² + 1² তো বন্ধুরা দেখো এখানে হচ্ছে আমাদের x² + 1 এবং y² + 1 দুটা ভিন্ন পদ। আমরা এটাকে a² - b² পদে ফেলতে পারি। দেখো তাহলে আমরা লিখতে পারি a +b ইনটু a -b। তো বন্ধুরা -b হওয়ার কারণে আমরা এখানে চিহ্নগুলো উল্টে দিয়েছি, y² -y² হয়েছে, 1টা -1 হয়েছে। এখন দেখো আমরা এর মধ্যে কোনো যোগ বিয়োগ করতে পারি কিনা। তাহলে আমরা এখানে পাচ্ছি x² + y² + 1 যোগ করে 2 পেলাম, আর এখানে x² - y² আর 1 - 1 0 হয়ে গেল। এখন দেখো এখানে আবার x² - y² পেয়েছি, তাহলে এটাকে আমরা x + y ইনটু x - y লিখতে পারি। তাহলে x² + y² + 2 এটাকে সাথে আমরা লিখলাম x + y ইনটু x - y। দেখো এখানে আমাদের আর যোগ বিয়োগ করার কিছু নেই, আর ছোট করে ভাঙাও যাচ্ছে না, এই জন্য আমরা এটাকে এভাবেই রেখে দিব। এটাই আমাদের ফলাফল। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছ। এখন আমরা আমাদের 8 নম্বর অঙ্কটা করব। দেখো এখানে আছে a² - b² + 2bc - c². তো বন্ধুরা এখানে 4টা পদ আছে, তাই এখানে মিডল টার্ম ব্রেক করার কোনো প্রশ্নই ওঠে না। এখন আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে কোনো ফর্মুলায় আমরা ফেলতে পারি কিনা। দেখো b² + 2bc - c² এখানে b² এবং c² মাইনাসে আছে এবং 2bc টা প্লাসে আছে। আমরা যদি পুরোটাকে মাইনাস দ্বিগুণ করি তাহলে 2bc টা মাইনাস হয়ে যাবে এবং b² এবং c² প্লাস হয়ে যাবে। তাহলে চলো আমরা সেটাই চেষ্টা করে দেখি। মাইনাস দিয়ে গুণ করি b² - 2bc + c² তো বন্ধুরা এখন দেখো এই a² অংশটা a² অংশের মতোই থেকে গেল, আর b² - 2bc + c² এটাকে আমরা b - c² লিখতে পারি, b - c² এখন দেখো a কে আমরা a ধরবো, b - c কে আমরা b ধরবো, তাহলে আমরা পাচ্ছি a² - b² তাহলে আমরা a + b ইনটু a - b এভাবে আমরা ভেঙে ফেলতে পেরেছি। এখন দেখো এখানে আমাদের করার কিছুই নেই, এটাই আমাদের শেষ। আশা করি তোমরা এই অঙ্কটা বেশ ভালোভাবে বুঝতে পেরেছ। এখন আমরা আমাদের পরের অঙ্কটাতে যাব, 9 নম্বর অঙ্কটা। এখানে আছে 144x⁻⁷ - 25x³ a⁴। তো বন্ধুরা লক্ষ্য করো এখানে x⁷, এখানে x⁴। আমরা এখান থেকে 3টা x কমন নিতে পারি, তাহলে আমরা কী পাই, x³ কমন নিলে আমরা পাচ্ছি 144x⁴ -25a⁴। এখন দেখো 144 একটা বর্গ সংখ্যা যার বর্গমূল 12, 25 একটা বর্গ সংখ্যা যার বর্গমূল 5। এখন আসো আমরা বর্গমূল হিসেবে এটা বসিয়ে ফেলি, 12x² হোল স্কোয়ার -5a² হোল স্কোয়ার তো দেখো বন্ধুরা এখন আমরা a² - b² এটার ফর্মে চলে এসেছি। এখন বাইরে x³ মতো থেকে যাবে, আর ভেতরে আমরা 12x² + 5a² - 12x² - 5a² বসিয়ে দিতে পারি। এখন দেখো আমাদের এখানে আর কি কিছু করার আছে কিনা, এখানে আমাদের কমন নেওয়ার মতো কিছু নেই। এখানে 12x² - 5a² a² - b² ফর্মে অবশ্যই যায় না, তাই আমরা অঙ্কটা এভাবেই রেখে দিতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা আমাদের শেষ অঙ্কটা করব, এটা হচ্ছে 4x² + 12xy + 9y² - 16a² তো বন্ধুরা এটা একটু লক্ষ্য করে দেখো,
এখানে কিন্তু অঙ্কটাতে চারটা পদ আছে, তাহলে আমরা মিডল টার্ম ব্রেকে যাব না। আমরা কি করব, প্রথমে সূত্রটা একটু দেখব, সূত্রে যায় কিনা সেটা চেক করব। দেখো, ফোর এক্স স্কোয়ারকে আমরা লিখতে পারি টু এক্স হোল স্কোয়ার, নাইন ওয়াই স্কোয়ারকে আমরা লিখতে পারি থ্রি ওয়াই হোল স্কোয়ার। তাহলে মাঝখানে আমরা টু এ বি বানাতে হলে কী করতে হবে, টু ইন্টু টু এক্স ইন্টু থ্রি ওয়াই। এখন দেখো তো আমাদের টুয়েলভ এক্স ওয়াই হচ্ছে কি না, তিন দুগুণে ছয় ছয় দুগুণে বারো, আর এক্স ওয়াই এক্স ওয়াইয়ের মতো, তাহলে টুয়েলভ এক্স ওয়াই হয়ে গেল। আর বাইরে থাকছে সিক্সটিন এ স্কোয়ার, তাহলে এটাকে লিখতে পারি ফোর এ হোল স্কোয়ার। তো বন্ধুরা, এখন দেখো এটাকে আমরা টু এক্স প্লাস থ্রি ওয়াই হোল স্কোয়ারে ভেঙে লিখতে পারি, আর এটাকে লিখতে পারি মাইনাস ফোর এ হোল স্কোয়ার। এখন দেখো এখানে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মে চলে এসেছি। এখন আমরা এখানে এ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস ফোর এ, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন দেখো এখানে আমাদের আর কিছু করার আছে কিনা, এখানে সদৃশ পদ আর কিছুই নেই, এক্স ওয়াই এবং এ, এক্স ওয়াই এবং এ। তাহলে বন্ধুরা আমাদের অঙ্কটা এখানেই শেষ। আশা করছি তোমরা সব কটি অঙ্ক বেশ ভালোভাবে বুঝতে পেরেছো এবং বাসায় এগুলো অনুশীলন করবে। বন্ধুরা আজ তাহলে এ পর্যন্তই, আগামী এপিসোডে তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং গো জি8-এর সাথেই থেকো।